এক নজরে দেখে নিন পৃথিবীর যত ভূতের আস্তানা। বিজ্ঞান ভূতের বিষয়টি মানতে নারাজ, কিন্তু তারপরও অনেকেই ভূতে বিশ্বাস করে। পৃথিবীতে এমন অনেক ভূতের ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না, সেই কারণেই হয়তো মানুষ ভূতে বিশ্বাস করে। যুগের পর যুগ ধরে মানুষের ভূতের বিশ্বাসের পিছনে বিশেষ কিছু কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো বংশ পরম্পরায় আবর্তিত লৌকিক কাহিনী, ভূত সাহিত্য এবং সেলুলয়েডের চিত্রায়ণ। পৃথিবীর সকল দেশের সকল ভাষার সাহিত্যে ভূতের অস্তিত্ব রয়েছে। হলিউড থেকে টলিউড সব রূপলি পর্দাতে ভূত নিয়ে অদ্ভুতরে সব কল্পকাহিনীর চিত্রায়ণ করা হয়েছে। এমন সব ভূতরে নানা ঘটনা প্রবাহ নিয়ে ভৌতিক জায়গা নির্ভর একটি বই লিখেছেন লেখক ও ইতিহাসবিদ রবার্ট গ্রেনভিলে। বইয়ের নামটিও মজার, হন্টেড প্লেস। তার বর্ণনায় যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ডার্বিটেক স্টার্লিং অপেরা হাউসটি একসময় বেশ জমজমাট ছিল। বিংশ শতকের প্রথম দিকে দারুণ জনপ্রিয় সেই অপেরা হাউসটি এখন পুরোপুরি বন্ধ। অপেরা হাউসটি বন্ধ হওয়ার প্রধান কারণ হিসেবে ভৌতিক সব কাণ্ডকারখানাকে দায়ী করা হয়। বলা হয় অপেরা হাউজের খালি চেয়ারগুলো ঘিরে নানা ভৌতিক ঘটনা ঘটে। অনেকেই সেই অপেরা হাউজে ভূতের দেখা পেয়েছেন। তবে স্টার্লিং অপেরা হাউসটিকে ঘিরে গড়ে ওঠা ভৌতিক কাহিনীকে কেউ গুজব বলেও মনে করেন। অপেরা হাউসটি পরিত্যক্ত হয়ে যাওয়ার পর থেকে ভূতের গল্প চারদিকে বেশ ছড়িয়েছে। স্কটল্যান্ডের এডিনবার্গের জৌলুসপূর্ণ রয়্যাল এক্সচেঞ্জ একসময় ভৌতিক নানা ঘটনা প্রবাহে বন্ধ হয়ে যায়। 1992 সালে এক জাপানি মনোবিজ্ঞানী সেখানে ঘুরতে গিয়ে ভূতের বিষয়টি নিশ্চিত করেন। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।